আপনারা দেখেছেন না মাছরাঙা টেলিভিশনে গত 12ই ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ঢাকার মালিক কয়জন সেখানে দেখিয়েছেন মাছরাঙা টেলিভিশনের একজন নারী সাংবাদিক আপনার কারণ বাজারে রাস্তার ফুটপাথ দখল করে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্রয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দলীয় নেতা কর্মীরা তার ঘনিষ্ঠ ভাজনরা তিন দফায় ভাড়া নেয় আট ঘন্টা করে আপনারা দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণ করছেন বর্তমান বাংলাদেশের এই ভোটারবিহীন অবৈধ সরকার ক্ষমতায় থাকার জন্য বিরোধী দল ভিন্নমতের মানুষের উপরে গুম খুন চালিয়ে তারা তাদের একদলীয় ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য দেশে নৈরাজ্য কায়েম করেছে এই নৈরাজ্যের বিরুদ্ধে যারা এই প্রতিবাদ করে কথা বলে তাদের কণ্ঠকেই জমিয়ে দেওয়ার চেষ্টা করা হয় হোক সে ছাত্র হোক সে শিক্ষক হোক সে সাংবাদিক হোক সে সেনা কর্মকর্তা হোক সে পুলিশ কর্মকর্তা এই সরকারের বিরুদ্ধে যারা এই কথা বলে সরকার প্রত্যেকের কণ্ঠকেই দমন করে দিতে চায় তার উদাহরণ আপনারা বিভিন্ন সময় দেখেছেন আজকের এই কালো পতাকা মিছিলে প্ল্যাকার্ডে শোভা পাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর আপনারা দেখতে পাচ্ছেন এই তনু কি এই দীর্ঘ 8-10 বছরেও ন্যায় বিচার পেয়েছে না পাইনি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশেই আছে সেনাবাহিনীর চৌখস নিরাপত্তা অফিসার প্রধানমন্ত্রী নিরাপত্তা দিয়েছিলেন মেজর অবসরপ্রাপ্ত রাশেদ খান মোহাম্মদ সিনহা তাকে কি নির্মমভাবে টেকনাফ থানার ওসি প্রদীপ ইয়াবা বাণিজ্যের তথ্য জানার কারণে তাকে ক্রস ফায়ার দিয়ে তাকে মাদক ব্যবসায়ী হিসেবে মাদকের সাথে জড়িত চিহ্নিত করে একটি গল্প সাজিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের ছবি এখানে রয়েছে এই আবরার ফাহাদ ছাত্রলীগের গুন্ডাদের হাতে নির্মমভাবে সেদিন বুয়েটে নিহত হয়েছিল কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি সেই ছাত্র আন্দোলনের মুখে বুয়েট প্রশাসন তখন সেই বুয়েটের ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কিছু দৃশ্যমান ব্যবস্থা নিলেও সময়ের আবর্তমানে তারা সেগুলো তুলে নিচ্ছে সেই ছাত্রলীগের সন্ত্রাসী যাদেরকে বুয়েট থেকে আজীবনের জন্য বহিষ্কার করার ঘোষণা এসেছিল সেখান থেকে প্রশাসন সরে যাচ্ছে তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে আপনারা দেখেছেন সেই আবরারের বাবাকে আদালতে জেরা করা হচ্ছে তার ছেলে শিবির করে কিনা এই রাষ্ট্র কতটা নির্মম এই রাষ্ট্রের বিচার ব্যবস্থা আজকে কতটুকু দলীয়করণ হলে ছাত্রলীগের মতো আজকে আমরা আদালত থেকেও কথা শুনি যে আবরার শিবির করেছে কিনা আবরার শিবির করেছে কিনা ছাত্রদল করেছে কিনা ছাত্রলীগ করেছে কিনা ছাত্র অধিকার পরিষদ করেছে কিনা বাম সংগঠন করেছে কিনা এটা তো আদালতের বিবেচ্য বিষয় নয় প্রত্যেকটা নাগরিকেরই সভা সমাবেশ রাজনীতি করার অধিকার রয়েছে সেখানে ছাত্রলীগ কেন তাকে হত্যা করলো সেই বিষয়ে আজকে প্রশ্ন না তুলে আজকে আবরার কি করেছে সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে ঠিক একইভাবে অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানের হত্যাকাণ্ডকে নিয়েও আমরা দেখেছি এই মামলা অব্যাহতি চাওয়া হয়েছিল এবং এই মামলায় প্রদীপের পক্ষে আইনজীবী হিসেবে লড়ছেন রাষ্ট্রের একজন সুবিধাভোগী ব্যক্তি আইসিটি আইনের যে প্রসিকিউটর রানা দাশগুপ্ত সরকারি সুবিধাভোগী হয়ে তিনি কখনোই এই মামলা নিয়ে লড়তে পারেন না কিন্তু তারপরেও লড়ে যাচ্ছেন কারণ এই রাষ্ট্রে আজকে আইন তার মতো চলতে পারছে না আইন চলছে ক্ষমতাসীনদের ইচ্ছে মতো আইন চলছে ক্ষমতাসীনদের কথায় এদেশে আজকে দু ধরনের আইন পরিলক্ষিত হয় আমার মতো আপনার মতো আম জনতা ভিন্ন মত বিরোধী দলের জন্য এক রকমের আইন সরকারি দলের জন্য এক রকমের আইন আমার মতো আপনার মতো আম জনতার জন্য আইন হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহিতার মামলা খেতে হবে সাংবাদিকরা যদি লেখে তাদেরকে গুম হয়ে সীমান্তের ওই পার যেতে হবে কিংবা তাদেরকে মিথ্যা ভিত্তিহীন ডিজিটাল নিরাপত্তা আইনে জড়িয়ে তাদেরকে উচিত শিক্ষা দেবে এটা হচ্ছে এক ধরনের আইন আর দ্বিতীয় ধরনের আইন হচ্ছে যে সরকারি দলের জন্য 7 খুন মাপ এই কথাটি একটি প্রচলিত প্রবাদ
কিন্তু বর্তমানের এই ভোটারবিহীন অবৈধ সরকার ক্ষমতায় থাকার জন্য সেটিকে বাস্তবে রূপদান করেছে। আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের সেই আলোচিত সেভেন মার্ডার হত্যাকাণ্ডে জড়িত সেই নূর হোসেন সহ অন্যান্যদেরকেও কিন্তু অব্যাহতি দেওয়ার একটা অপচেষ্টা চলছে। আপনারা দেখেছেন আমার এই আজকের এই মিছিলেই যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডর ন্যাক্কারজনক একটি হত্যাকাণ্ড ঘটেছিল প্রকাশ্য দিবালোকে, দিনের আলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা ঘটিয়েছিল। এই বিশ্বজিৎ পুরান ঢাকার দর্জি, নিরীহ দর্জি বিশ্বজিৎকে হত্যা করেছিল সেই হত্যাকাণ্ডের বিচারে। সেই হত্যাকাণ্ডের সাথেও জড়িত ছাত্রলীগের নেতাকর্মীরাও আজকে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। আপনারা দেখেছেন এখানে ছবি রয়েছে সাংবাদিক দম্পতি সাগর নুনি, দুটি মিডিয়া হাউসে কর্মরত ছিল, তাদেরকে খুন করার পরেও যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে, আমার সাংবাদিক ভাই বোনদের প্রতি একটা প্রশ্ন, আপনার সহকর্মীর বিচার কি আপনারা নিশ্চিত করতে পেরেছেন? পারেননি? আপনারা নিশ্চিন্তে আজকে যে সাংবাদিকতা করে যাচ্ছেন, আপনাদেরকেও তো সাগর নুনির মতো ভাগ্য পরিণতি বরণ করতে হতে পারে। যদি এই সরকার ক্ষমতায় থাকে, যদি এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, আপনারা অনেক প্রতিবাদ করেছেন, আপনারা থেমে গেলেন কেন? আপনারা জাতির বিবেক, রাষ্ট্রের ফোর্থ স্টেট বা চতুর্থ স্তম্ভ, আজকে রাষ্ট্রের আইন বিচার নির্বাহী বিবেক তো সব আওয়ামী লীগময় হয়ে গেছে, সেগুলো তো কাজ করছে না। অবশিষ্ট বাকি আছে রাষ্ট্রের এই ফোর্থ স্টেট বা চতুর্থ স্তম্ভ, সেখানে যখন আঘাত হচ্ছে আপনারা যদি রুখে না দাঁড়ান তাহলে এই জাতির আর শেষ রক্ষা নাই। আপনারা দেখেছেন মাছরাঙা টেলিভিশনে গত 12ই ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ঢাকার মালিক কয়জন, সেখানে দেখিয়েছেন মাছরাঙা টেলিভিশন একজন নারী সাংবাদিক আপনার কারণ বাজারে রাস্তার ফুটপাত দখল করে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্রয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দলীয় নেতাকর্মীরা তার ঘনিষ্ঠ ভাজনরা তিন দফায় ভাড়া নেয় 8 ঘন্টা 8 ঘন্টা করে এই রাস্তার ফুটপাত ভাড়া দিয়ে। আপনারা দেখছেন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে, সেখানে যখন আমাদের সেই নারী সাংবাদিক বোন সেখানে কথা বলতে গিয়েছিল যে যারা এই যে ফ্লাইওভারের নিচে আবাসিক স্থাপনা গড়ে তুলেছে, দোকানপাট গড়ে তুলেছে, তাদের সাথে কথা বলতে তিনি উত্তর দিয়েছিলেন, আপনি এই এলাকার সরকার, তার অনুমতি নিয়েছেন এই এলাকার সরকারকে, মহানগর সেই দক্ষিণের নেতা সম্ভবত আবু আহমেদ মান্নাফি সাহেবের ছেলে হতে পারে, তার নাম ইমতিয়াজ কি জানো আর কি, ইমতিয়াজ আহমেদ গৌরব না মান্নাফি কি জানো, কাউন্সিলর তিনি, আপনি সেই ভিডিওটি দেখেছেন, এবং তিনি যখন ওরিয়ন গ্রুপের আপনার যে অবৈধভাবে কর্মচারীরা থাকে সেখানে ঢুকেছিলেন, সাংবাদিকদের ক্যামেরায় পর্যন্ত হাত দেওয়া হয়েছিল,